Hello everyone, welcome back to my channel Mereline Vlogz. আশা করছি সবাই অনেক ভালো আছো আমরাও অনেক ভালো আছি আজকে বাইরে কিন্তু প্রচন্ড ঠান্ডা আমাদের এখানে এখন বাইরে হচ্ছে -3 এখন বাজে সকাল 7:30টা যাই হোক এত ঠান্ডার মধ্যে ঘুম থেকে একদম উঠতে ইচ্ছে করছিল না কিন্তু উঠতে তো হবেই আজকে এখন হচ্ছে অর্ক আরেকটু পরে স্কুলে যাবে অর্ক রেডি হচ্ছে স্কুলে যাবে আর অর্ক যাওয়ার কিছুক্ষণ পরেই আমরাও বের হয়ে যাব আজকে আমার ব্লাড টেস্ট আছে যারা জানো না তাদের জন্য বলছি আর যারা জানো তো তারা অলরেডি জানো যে আমাকে প্রতি 2 থেকে 3 মাস পর পর ব্লাড টেস্ট করতে হয় আমার আয়রন লেভেল খুবই 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 লো সেই জন্য তো সেজন্য আর কি এভাবে আমাকে যেতে হয় 2-3 মাস পর পর ব্লাড টেস্ট করানোর জন্য তো আজকে হচ্ছে ব্লাড টেস্ট করাতে যাব আর তারপর ব্লাড টেস্ট করার পর কিছুক্ষণ ওয়েট করতে হবে রিপোর্ট নিয়ে ওষুধ নিয়ে তারপর একটু শপিং করে বাসায় আসব তার আগে যাওয়ার আগে হচ্ছে আমি চিকেন বের করেছি জুলিয়ান আজকে চিকেনটা কাটবে কেটে রান্না করব না কেটে রেখে দিবে এবং বাসায় আসার পরও কিছু কাজ আছে অ্যাকচুয়ালি নেক্সট উইকে তো ক্রিসমাস তো এবার আমি ক্রিসমাসে কিছু গেস্টদের দাওয়াত করেছি বাসায় আসবে তো তাদের জন্য আজকে থেকে কিছু প্রিপারেশন নিব তো এত আগে তো আসলে রান্না করে রাখা যাবে না তো রান্নার জন্য যে মাছ মাংস কাটাকাটি করা আছে সেগুলো আর কি প্রস্তুতিটা আজকে করব তো জুলিয়ান আমাকে হেল্প করবে মাংস কাটাতে তারপর কিছু চিংড়ি আছে চিংড়ির খোসা ছাড়াতে হবে তো এগুলো আর কি আর কি মাছ কাটতে হবে এগুলোর প্রিপারেশন নিব আর আজকে হচ্ছে গেস্ট তো আসবে চলে নেক্সট উইকে আমাদের ক্রিসমাস ট্রিটা বের করব এবং ক্রিসমাস ট্রিটা আজকে সাজাবো তো আজকে সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে চাই সকাল থেকে শেষ পর্যন্ত আশা করছি আমাদের ব্লগে শেষ পর্যন্ত থাকবে আর আমাদের ব্লগটি আশা করছি তোমাদের ভালো লাগবে চারশিপ তারা কার্টেনের রেলের উপরে খেলা করছে আর আমাকে দেখে এখন আমার শোল্ডারে চলে আসলো আর এখানে অর্ক হচ্ছে স্কুলে যাবে তো স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে অর্কর এই যে দেখো নিউ ডাউন কোট পরে যাবে বাইরে যে ঠান্ডা তো এটা তো পরতেই হবে আর এটা যা সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে এই কোটটা আর এই যে দেখো কতগুলো কাপড় পরছে একটা দুইটা তিনটা নিচে আছে ইনার আছে প্যান্টের নিচে আরেকটা আছে মানে এতগুলো কাপড় চোপড় পরে যেতে হয় তার মধ্যে এত ভারী একটা ব্যাগ মানে ও নিজে ওর ওজন মনে হয় আরো 5-7 কেজি বেড়ে যায় এরকম এই যে এখানে দুইটা চিকেন বের করা আছে তো চেষ্টা করব যে যাওয়ার আগে এগুলো কেটে ফ্রিজে রেখে যাব চিংড়িগুলো এত তাড়াতাড়ি বের করব না চিংড়িগুলো হচ্ছে বাসায় এসে তারপর বের করব আবা বাই বাই এই যে আমার ছেলে স্কুলে যাচ্ছে পাটা একটু ভালো হয়েছে আগে থেকে বাট এখনো সামান্য একটু ব্যথা আছে একটা চিকেন কাটা অলরেডি শেষ তো এখন হচ্ছে নেক্সট হচ্ছে আরেকটা চিকেন এই চিকেনটা কাটা হয়ে গেলে অ্যান্ড আমি হচ্ছি ওয়াশিং মেশিনে কাপড় দিয়েছি একটু ওগুলো হয়ে গেলে তারপর আমরা হসপিটালে চলে যাব দেখো আমার এই জায়গাটাতে পিম্পলস হয়েছে লাস্ট 1 মাস ধরে আমার ঘুরে ফিরে এই একটা জায়গাতে পিম্পলস হচ্ছে মানে এইখানে নয় এখানে নয় এখানে নয় এখানে মানে এই এই জায়গাটাতে জানি না কেন একই জায়গায় বারবার রিপিট হচ্ছে আর এই যে এটা এই শলটা এটা অনেক আগে কেউ একজন আমাকে বাংলাদেশ থেকে গিফট করেছিল এটা আমার খুব পছন্দ ভালো লাগে আমার খুব এবারে শীতে এটা বের করেছি ঠান্ডায় কথা বলতে পারছি না এমনিতে তো জুলিয়ান আর আমি খুব কফি পছন্দ করি খেতে আর শীতকালে আমি চাও খাই জুলিয়ান অবশ্য চা খায় না জুলিয়ান শুধু কফি খায় কিন্তু আমি একবার কফি খেলে আরেকবার চা খাই তো এখন খুব মনে হচ্ছে চা খেতে চা আমি সাধারণত বাইরে খাই না বাইরের চা খেতে ভালো লাগে না চাটা আমি বাসায় বানিয়ে খাই বাট কফি হলে আর কি বাইরেও খাই কারণ জাপান হচ্ছে কফির দেশ এখানে না সবাই কফিটাই প্রেফার করে বেশি চা অতটা কেউ খায় না আমাদের দেশে যেমন চাটা সবাই বেশি পছন্দ করে খেতে মানে কফিটা খুব একটা পছন্দ করে না দেখা গিয়েছে যেমন আমরা যখন বাংলাদেশে বেড়াতে যাই তখন আমরা মানে কফি নিয়ে
নিয়ে যাই আর কি কারণ ওখানে আমি জানি যে আমরা মানে আমরা দুইজনে জানি যে ওখানে কেউ কফি খায় না সাধারণত মানে খায় যারা খায় তারপর খুব কম খায় তো সেই জন্য জুলিয়ানের তো কফি ছাড়া একদিনও চলে না সেই জন্য ও সব সময় কফি নিয়ে যায় আর ওর কাছ থেকে আমিও খাই কফি সেরকম এখানেও বাইরে তুমি খুব মানে চা অতটা পাবে না আর যদি পাও সেটা ভালো লাগবে না খেতে মজা লাগবে না সেজন্য চা খেতে চাইলে বাসায় নিজে বানিয়ে খাওয়াটাই ভালো আর কফি তুমি যে কোনো জায়গায় কফি পাবে কফির অভাব নেই এখানে আর কফির এত ভ্যারাইটিস বলে শেষ করা যাবে না এই যে পিছনে দেখতে পাচ্ছ আমরা লসনে এসেছি এই লসন থেকে কফি কিনবো জুলিয়ান কফি নিয়ে আসবে দুজনের জন্য কফি খেতে খেতে যাবো আরেকটা কথা বলি তোমাদের জাপানে কনভেনিয়েন্স স্টোরের কিন্তু কোনো অভাব নেই মানে দিন রাত 24 ঘন্টা খোলা থাকে যে কোনো সময়ে তুমি চাইলে কনভেনিয়েন্স স্টোর আসতে পারো আর কনভেনিয়েন্স স্টোর এমন না যে পুরো এলাকা নিয়ে শুধু একটা কনভেনিয়েন্স স্টোর তা না তুমি প্রতিটা স্টেপে স্টেপে গেলে মনে হয় কনভেনিয়েন্স স্টোর পাবে মানে 1 মিনিট 2 মিনিটের রাস্তায় মনে হয় দেখা যাবে 3-4টা কনভেনিয়েন্স স্টোর আছে তো এই জিনিসটা মানে খুবই ভালো এটা খুবই প্লাস পয়েন্ট আমি বলবো মানে এবং কনভেনিয়েন্স স্টোরে এমন না যে শুধুমাত্র কফি চা তা না অনেক দরকারি জিনিসও থাকে অনেক সময় আছে না যে সুপার মার্কেট বন্ধ হয়ে গেল সাধারণত এখানকার সুপার মার্কেট গুলো 8টা 9টা 10টা এরকম 3টা টাইমেই বন্ধ হয় রাত 11টা পর্যন্ত 12টা পর্যন্ত আগে ছিল বাট করোনার পরে এখন টাইম গুলো অনেক কমে গিয়েছে সাধারণত রাত 10টা 11টা খুব বেশি এখন পাবে না তো সেই জন্য হঠাৎ ধরো খুব মানে কিছু একটা প্রয়োজন হয়ে গেল তখন কি করবে বাসার কাছে একটা না একটা কনভেনিয়েন্স স্টোর থাকবেই সবার বাসার কাছেই থাকবেই সেটা 5 মিনিটের দূরত্ব হলেও থাকবে 2 মিনিটের দূরত্ব হলেও থাকবে খুব বেশি দূরে হলেও 10 মিনিটের দূরত্বের মধ্যে থাকে সবসময় আর তোমরা হয়তো আমার অনেক ব্লগে দেখো যে কনভেনিয়েন্স স্টোরে যে কফি খাই থ্যাংক ইউ দেখো নরমালি না এই কফির কাপ গুলো কিন্তু এমন থাকে না বাট এখন তো ক্রিসমাস টাইম সেই জন্য এইরকম কাপ শোনা না কাপটা চিয়ার্স মানে এত মানে সকাল থেকে গলাটা একদম ধরেছিল আর সকালে হয় কি অরপর স্কুলের টাইমে এত না তাড়াহুড়ো করে মজা করে কফি খাওয়া যায় না জাস্ট খাওয়ার জন্য খেয়েছি বাট এখন হচ্ছে মজা করে করে খেতে খেতে যাব আর আমার কনভেনিয়েন্স স্টোরের কফি খেতে খুব মজা লাগে এই জিনিসগুলো তো অবশ্যই জুলিয়ানের কাছ থেকে পেয়েছি আমি অনেক মজা এবছর আমাদের এখনো ক্রিসমাস ট্রি বের করা হয়নি আজকে আমরা তিনজনে বাসায় আছি সো আজকে আমরা ক্রিসমাস ট্রি ডেকোরেট করব আমাদের অনেক অনেক এক্সাইটেড ক্রিসমাস ট্রি বের না করা পর্যন্ত মানে ক্রিসমাসের যে একটা অ্যাটমসফিয়ার সেটা যেন মনেই হয় না সেই জন্য ক্রিসমাস ট্রিটা বের করতেই হয় মানে ক্রিসমাস ট্রি বের করলেই মনে হয় যে ক্রিসমাস চলে এসেছে তো আজকে আমরা ক্রিসমাস ট্রি ডেকোরেট করব আর এই বছর এই প্রথম আমরা আমাদের চার চিপকে নিয়ে ক্রিসমাস করব ক্রিসমাস ট্রি সাজাবো সেই জন্য আমাদেরও মানে খুব এক্সাইটেড লাগছে এটা দেখার জন্য যে ক্রিসমাস ট্রি দেখার পর চার চিপের রিয়াকশন কেমন হয় ওরা ভয় পাবে না ওরা দেখে হ্যাপি হবে সেটা খুব দেখতে চাই তো এই যে এখন চার চিপ ভিতরে আছে তো আমি আসলে রান্না বসেছি আমার চুলায় রান্না আছে সেজন্য এই মুহূর্তে ওদেরকে আমি বের করতে পারছি না তো রান্নাটা আরেকটু পরে হয়ে যাবে তো রান্নাটা হয়ে গেলে বের করব এর মধ্যে হচ্ছে ক্রিসমাস ট্রি আছে আর এগুলোর ভিতরে সব সাজানোর জিনিস আছে আর এই যে পেছনে এটা দেখতে পাচ্ছো এই যেটা এটা অর্ক স্কুলে যে আমি আর অর্ক আমরা দুজনে মিলে এটা বানিয়েছি এই যে আমি খুব ক্লোজলি দেখাচ্ছি জিনিসটা খুব ফার্স্টের ভিতরের যে জিনিসটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে জুলিয়ান বানিয়ে দিয়েছে আমাদের যে অর্কর একটা গাছ ছিল মর্নিং গ্লোরি গাছ সেই গাছের বাকল দিয়ে কিন্তু এগুলো বানানো হয়েছে জুলিয়ান বানিয়েছে ভিতরেরটা এরপর ওদের স্কুলে যে আমি আর অর্ক এটাকে সুন্দর করে এই ফ্লাওয়ার গুলো দিয়ে ডেকোরেট করেছি এই যে এটা হচ্ছে এতক্ষণ তোমরা ব্যাক সাইড দেখেছো এইটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা আমি আর অর্ক করেছি এটাকে সুন্দর করে সাজিয়েছি তো ওদের এরকম থাকে স্কুলে অনেক কিছু করতে হয় তো সেদিন মানে আমি গিয়েছিলাম মা আর বাচ্চা একসাথে এটা করেছে
তারপর অনেক দিন ওদের স্কুলেই ছিল এটা সাজানো দেন আমি বাসায় নিয়ে এসেছি আমাকে মানে টিচার দিয়েছে বাসায় নিয়ে যাওয়ার জন্য এটা আমি রেখে দিয়েছি পাপার থেকে লম্বা হিমা তোমরাও ক্রিসমাস ট্রি করতে চাও তোমরাও করতে চাও বাট বাবা এখনো যে রান্না শেষ হয়নি মা বাবা দেখো পায়ে ব্যথা যেন না হয় আর এই যে এখানে দেখাই এই যেটা এটা হচ্ছে চার পার চিপের জন্য ওরা ফার্স্টে ভিতরে যেত ভিতরে যে খেলতো এখন আর যায় না এটাকে চিন্তা করেছি যে খুলে ফেলবো আজকেই খুলে ফেলবো প্রতি বছর আমার কাজ হচ্ছে এটা আমি বক্স বানাই ভালো অবশ্য না আমার কাছে এটা বানাতে ভালোই লাগে পেরেছি দেখো বাবা এই তো মেরি ক্রিসমাস বক্স হয়ে গেছে নিচে এই তো পিছনে আমাদের ক্রিসমাস ট্রি অলমোস্ট হয়ে গেছে এখন আমাদের লাইটিং করা বাকি লাইটিং করতে হবে আসলে হচ্ছে এই জিনিসগুলো বাচ্চারা করতে খুব পছন্দ করে যে জন্য আর কি আমাদের সবসময় লেট হয়ে যায় কারণ অর্ককে ছাড়াই আসলে এগুলো করতে চাই না আমরা অর্ক এটা কি করেছো পিরামিড হ্যাঁ সে বক্স দিয়ে পিরামিড করেছে তো আশা করছি তোমরাও যারা ক্রিসমাস সেলিব্রেট করো তারা অলরেডি ক্রিসমাস ট্রি সাজিয়ে ফেলেছো তো আমরাও প্রতি বছর এই সময় ক্রিসমাস ট্রি সাজিয়ে ফেলি তো আশা করছি আজকের ব্লগটি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক দিতে ভুলো না শেয়ার করতে ভুলো না আর কমেন্ট করতে ভুলো না আবারও চলে আসবো খুব শীঘ্রই সবাই ভালো থেকো নিরাপদে থেকো বাই বাই